প্রবাসী ভাই বাইরে চলে যাচ্ছে, যাওয়ার সময়তে ছোট ভাই বলছে ভাই চলে যাবে, তুমি কইছো হ্যাঁ চলে যাব, কিছু বলবি? কইছো না, মানে বলছিলাম কি আমার একটা চেনের দরকার ছিল। ওই প্রবাসী ভাই গলা থেকে চেন খুলে দিয়ে দিল ছোট ভাইকে। এবার ভাবি দাঁড়িয়ে আছে সামনে, বুঝে ভাবি থাকো, তোমাদের মনের আশা পূর্ণ করতে পারলো না, এবার যদি বেঁচে থাকে ফিরে আসি হয়তো মনের আশা পূর্ণ করবো। কিছু লাগতো? কইছো না সেরকম কিছু লাগতো না, মানে বলছিলাম কি যে তোমার ভাতিজি বলছিল যদি কাকু একটা ফোন আনে দিত। এবার চলে যাচ্ছে ব্যাগ হাতে করে, কিন্তু মা তো পিছন পিছন হাঁটতে হাঁটতে যাচ্ছে, কইছো মা তুমি বাড়ি যাও। ধন্যবাদ আমার বিপক্ষ পাল্লাদার, যিনি বড় ভাইয়ের ভূমিকায় এই কবি গানের বিষয় নিয়ে আমাকে অনেক কিছু কটুক্তি করে বলেছে, আর আমি উপস্থিত হয়ে গেছি ছোট ভাইয়ের ভূমিকায় এবং ছোট ভাই প্রবাসীর ভূমিকায়। তো আসলে প্রবাসে যারা থাকে তারাই বুঝে প্রবাসের কি কষ্ট, কি যন্ত্রণা, কি ব্যথা। ভাইজি আপনারা দেশে বসবাস করেন, মনে করছেন প্রবাসে কত সুখে আছে, তারা কত ভালো মন্দ খাচ্ছে, আর আমরা বাংলাদেশে কি করছি? ভালো খেতে পারি না, ভালো পড়তে পারি না, ভাইকে বিদেশে পাঠালছি, ভাই খুব সুখে আছে। কত সুখে যে প্রবাসী ভাইরা থাকে আমি কথাই বলবো না, আমি কিছু গানে গানে বলে প্রকাশ করব নাকি? ওই যে একটা গান আছে না, যে বেমান এমনই আছে কলিজা ভুনা করে দিল বলবে লবণ কম হয়েছে, কানে কথা আছে না? এমনও মানুষ আছে, যদি আপনি কলিজা ভুনা করে দেন তা বলবে লবণ কম হয়েছে, আইনে হয়েছে, মুরগাটার জীবন চলে গেল ভাই, খানালার পেট ভরলো না। এটা আমার কথা না, গুরুজনের কথা, গুরুজনের কথা। প্রবাসে যারা মাথার ঘাম পায়ে ফেলে রাত্রি দিন শ্রম দিচ্ছে, আর দশটা উপার্জন হলে তারা চেষ্টা করে যে বাবা মাকে দিব, বড়ো ভাইয়েরাকে দিব, পাঠার চেষ্টা করে। আরে বাংলাদেশে বসে বসে বড় ভাই ওই টাকা নিয়ে জায়গা জমি কিনে ভাইয়ের নামে এক ছটাকও করেনি, কতটি প্রমাণ নেবেন আপনি? সব নিজের নামে করে দামি মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে, এরকম প্রমাণ আছে না? তাই তো বলি মনের ব্যথা, বলে যাই বলে যাই প্রবাসীদের মনের ব্যথা, দেশি রাখি বুঝলে রে ভাই প্রবাসীদের কথা, অনেক কথা আছে সবারই জল বিদেশ পাঠালছি, আমার জন্য কিছু টাকা পাঠাবে, আমি একটা ভালো বাড়ি করব, আমি আমার ছেলে মেয়েকে কিছু কিনে কেটে দেবো। বোন বলছে ভাই কোনোদিন তো কিছু চাহিনি, এখন মাল আলি আসিও। যারা প্রবাসী আছে তারাই বুঝবে আমার মনের কথাটা। দুলা ভাই মনে করছে আমার সম্বন্ধিত বিদেশে আছে, করে কে সলিম, ও কথা হলো ভাই তুই বিদেশে তো গেছিস, তো যাক তোকে কিছু দিতে পারিনি, শুনছি বেশ ভালোই কামাই টামাই তো হচ্ছে, তো ই তোর ভাগ্নের লেগে এখন মাল আনতে পারবি না? দেখেন প্রবাসী একজনই দুলা ভাই তার ভাগ্নি অর্মিয়ের জন্য, মানে আমার ভাগ্নির জন্য একটা মালা পাঠাতে হবে আগে। বোন বলছে আমার একটা মালার প্রয়োজন, ছোট ভাই বলছে দাদা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি রে, তোরা ভালো আছিস, লেখাপড়া কেমন চলছে? বলছে হ্যাঁ ভালো, আমার একটা দরকার ছিল, একটা আইফোন লাগবে, জানেন আইফোনের দাম কত? প্রবাসী তো একজনই, কি এটা ভুল কথা বলছি? প্রবাসী তো একজনই, তাই তো বলছি প্রবাসীদের মনের দুঃখ বুঝার কেউ নাই, তাই
চাইলে কি আর মনের আশা পূরণ করা যায়। কত সুখে আছি আমরা প্রবাসী ভাইয়েরা, মনের দুঃখ বুঝে না কেউ প্রবাসী ভাই ছাড়া। যাদের জন্য সুখ আহ্লাদ দিয়ে বিসর্জন, মাথার ঘামে পায়ে ফেলে করি উপার্জন। তাহলে একটি কথা বলি, আমি একটা ঘটনা বলি এই আমার বড় ভাইকে কেন্দ্র করে। 5 বছর মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যে ভাই অর্থ উপার্জন করেছে, মার কাছে পাঠালছে, মা বলছে বেটা তোমার ভাই টাকা পাঠালছে, তুমি যাও ব্যাংকে থেকে টাকা উঠে নিয়ে এসো। টাকা উঠেতে গেছে, ওই ভাই এসে করে কি, ওই জুয়ার আসে আড্ডায় বসে, ওই টাকা নিয়ে মেলায় যায়, বিভিন্ন রকম খেলা খেলে। এখন মানে যেখানে টাকা আসার চেয়ে চলে যায় বেশি, মানে ঘুরতে উড়ায়। গ্রামের মানুষজন কি বলে জানেন, আরে ভাইয়ের টাকা পেয়েছে আর ঘুরতে উড়িয়ে বেড়েছে, আর প্রতিদিন পিকনিক আর ইটা সিটা, কত কি নিজে কামে করলে বুঝতে পারত। 5 বছর পরে ভাই বিদেশ আসছে, আসার পরে মা মা বলে যদি ঢুকছে যে ভাঙা দরজা, ওই ভাঙা চালি, চালিতে পানি পড়ছে, ওই ভাঙা টুল, মার বহিনের সব ধরা আছে, ওইভাবে ধরা আছে। কত মনে আশা নিয়ে আমি বাড়ি গেলে এবার বিয়ে শাদি করবো, সংসার করবো, যাক অনেকদিন কষ্ট করলাম, এটা জলজন্ত প্রমাণ। আচ্ছা দেখি ওই বাড়ি ঘর করবো, মা তোমার এই অবস্থা কেন, তোমার গায়ে পোশাক কি করবো, এটা সংসারই তো চলে না, তুই কয় টাকা পাঠাইস, মাও জানে না কয় টাকা পাঠালছে। কিন্তু ভাইয়ের টাকা তুলে এসে মার হাতে 5,000 টাকা দেয়, 20,000 টাকা সে নিজে খরচ করে মাছ গেলে। আপনি কোন ভাইয়ের কথা বলছেন, এরকম কতটি ভাই দেখবেন, বড় ভাইয়ের নামে টাকা আসছে, ওই বড় ভাই মাকে জানেনি বাবাকে জানেনি, বড় ভাই জমি জমা কিনেছে, কিনে নিজের নামে করেছে, বাড়ি খানটাও করেনি, ভাই এসে নিঃস্ব হয়ে গেছে, কতটুকু প্রমাণ নেবেন আপনি? তাই তো বলি, যাদের জন্য আল্লাহ দিয়ে বিসর্জন, মাথার ঘাম পায়ে ফেলে করি উপার্জন। মনে বড় আশা নিয়ে বাড়ি ফিরে আসে, পরিবারের সবাই তারা থাকবে মিলে মিশে, এসে দেখি যখন সবার মন ভারি, মনের দুঃখে কত জোনা বিঁধে দিছে বাড়িতে তো প্রবাসীদের জীবন ভাই। মনের দুঃখ মনে রহে প্রবাসীদের জীবন ভাই, কয়দিন আগে দেখলাম একটা এতে ঘটনা দেখলাম যে ও প্রবাস থেকে বলছে মা এবার আমি আসলে তোমার মনের আশা পূর্ণ করব। মায়ের খুব আশা যে আমার ছোট ছেলে সে বাইরে আছে, 10 বছর হয়ে গেল, এবার আসলে আমি সুন্দর দেখে একটা বউ নিয়ে আসবো, আমার ছেলে সংসার করবে, আমাকে খুব ভালো লাগবে। সেও মনে বড় আশা নিয়ে বন্ধু বান্ধবকে বলো ভাইরে 10 বছর তো থাকলাম, এবার বাড়ি যাই, ভাইরা আছে, বোনেরা আছে, ছোট ভাই আছে, মা আছে, বাবা নাই, আমি সুন্দর সংসার করে সবকে নিয়ে একটু সুখ শান্তিতে থাকবো, টাকার পিছনে কত ছুটব, কত কষ্ট করব। এবার ভাই বাড়ি আসছে, মাত্র কিছু টাকা তার খরচ করার মতন, বিয়ের সাথে খরচ করার মতন আছে, তাছাড়া যে টাকা পাঠিয়ে দিল সে টাকা নাই। বাড়ি আসলো, বাড়ি আসার পরে সুন্দর একটা খানদানি পরিবারের সাথে বউ দেখা টাকা হয়ে গেলো, বউ পছন্দ হয়ে গেলো, বউয়ের বাবা মা সবারই পছন্দ হলো না, জামাই খুব সুন্দর, দিনখানও হয়ে গেলো। 3 দিন আগে গোপন সূত্রে জানতে পারলে ওই বাড়িতে বিয়ে দিবি, একটা কানা করিও তার কাছে নাই, আজ বিয়ে দিলে কালকে ওই লোক ওই তোর জামাই খাটে খেতে হইবে। কেন জামাই 10 বছর আমার বিদেশে ছিল, কোছে না ওদের বাড়ি যেয়ে শুনে আসলাম, কিছু কূটনীতি লোক থাকে না, কি থাকে না, এই কূটনীতি লোক যা বলে দিয়েছি যে একটা কানা করিও না তোর জামাইয়ের কাছে, আজ তোর বেটি বিয়ে দিবি, কালকে যা পাট খাটবি তোর জামাই। ঠিকই খবর পেয়ে গেল, বিয়ে কিন্তু ভেঙে গেল। বিয়ে যখন ভেঙে গেল তোর ওই প্রবাসী ভাই মনের দুঃখ মনে চেপে রাখলো, 3 দিন পরে বলছে মা আমি আবার বাইরে যাই। বলছে না বাবা তুই বাইরে যাবি না, কারণ তুই তো অনেক কষ্ট করে আসলি, বাইরে চলে যাচ্ছে। যাওয়ার সময়তে ছোট ভাই বলছে ভাই
চলে যাবে, তুমি কইছো হ্যাঁ চলে যাবো, কিছু বলবি? কইছো না, মানে বলছিলাম কি আমার একটা চেনের দরকার ছিল। ওই প্রবাসী ভাই গলা থেকে চেন খুলে দিয়ে দিল ছোট ভাইকে। এ হচ্ছে প্রবাসীদের ব্যথা, এ হচ্ছে প্রবাসীদের যন্ত্রণা। একে তো বিয়ে শাদী করতে পারলো না, মনের দুঃখে আবার বাইরে যাচ্ছে। এবার ভাবি দাঁড়িয়ে আছে সামনে, সে তাকে লালন পালন করেছে। বুঝে ভাবি থাকো, তোমাদের মনের আশা পূর্ণ করতে পারলো না, এবার যদি বেঁচে থাকি ফিরে আসি হয়তো মনের আশা পূর্ণ করবো। কিছু লাগতো? বলছে না সেরকম কিছু লাগতো না। মানে বলছিলাম কি যে তোমার ভাতিজি বলছিল যদি কাকু একটা ফোন দানে দিত, পারলে একটা ফোন পাঠাইও। পকেট থেকে ওই স্মার্টফোনটাও বের করে দিল ভাবিকে। এবার চলে যাচ্ছে ব্যাগ হাতে করে, কিন্তু মা তো পিছন পিছন হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিছু মা তুমি বাড়ি যাও, তাই তো বলি। ও ভাতিদের মনের দুঃখ বুঝার কেউ নাই, চাইলে কি আর সবার আশা পূরণ করা যায়। বাড়ি এসে দেখি যখন সবার মন ভারি, আর মনের দুঃখে কত জোনা বিদেশ দিচ্ছে বাড়ি। ভাতিদের জীবন ভাই 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 মনে 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 রহিল সুবাসীদের জীবন ভাই মনে মনে রহিল।